হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন জাম জামের পাতা ছাল এগুলোর এত গুণ যে বলে শেষ করা যায় না তবুও আমি আপনাদের সুবিধার্থে জামের পঁচিশটি গুরুত্বপূর্ণ গুণের কথা জানাবো আশা করি আপনাদের উপকারে লাগবে আর আমার ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন আর সেই সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এক নম্বর হাড় মজবুত করে জাম খেতে যেমন সুস্বাদু এর গুণও তেমন অপরিসীম জামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম লোহা পটাশিয়াম এবং খনিজ পদার্থসমূহ সমূহ যা দেহের পুষ্টি যোগায় ও সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে এতে থাকা পটাশিয়াম ক্যালসিয়াম ও লোহা আমাদের হাড়কে মজবুত করে হাড়ের ক্ষয় রোধ করে এখন কম বেশি সকল বয়সের মানুষের হাড় ক্ষয় হয়ে ব্যথার সৃষ্টি হচ্ছে তাই আমাদের খাদ্যের তালিকায় জাম রাখা ভীষণ জরুরি দুই নম্বর দাঁত ও মাড়ি সুস্থ রাখে জাম ভিটামিন সি এর অভাবের কারণে যে সকল অসুখ হয় সেগুলি দূর করে যেমন যে কোনো প্রকারের চর্মরোগ মাড়ি থেকে রক্ত পড়া মুখের দুর্গন্ধ দূর করে সেই সঙ্গে দাঁত মজবুত মাড়ি শক্ত ও মাড়ির ক্ষয়রোধ করে জামের ছালের গুঁড়া দিয়ে দাঁত মাজলে আরও ভালো ফল পাওয়া যায় তিন নম্বর হজম শক্তি বৃদ্ধি করে জামে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার আছে যা লিভারকে সক্রিয় করে এবং হজম শক্তি বাড়ায় সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য সারায় ও পাইল সারিয়ে তোলে চার নম্বর রক্ত পরিষ্কার করে জামে থাকা আয়রন হিমোগ্লোবিনের লেবেল বাড়ায় যা সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেয় ফলে ত্বকে ফোড়া ফুসকুড়ি ব্রন ইত্যাদি হয় না পাঁচ নম্বর স্মৃতিশক্তি বাড়ায় বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি কমতে থাকে জামে থাকা গ্লুকোজ ট্রেকটোজ ফ্রুকটোজ আমাদের শরীরকে কাজ করার শক্তি যোগায় ও সেই সঙ্গে স্মৃতিশক্তি প্রখর করে তাই যাদের স্মৃতিশক্তি কম তারা কালো জাম অবশ্যই খাবেন ছয় নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে জামে আছে গ্লাইসেমিক ইন্ডেক্স যা ডায়াবেটিসের জন্য একটি ভালো বিকল্প জাম রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করে শরীরকে সুস্থ রাখে সেই সঙ্গে জামের পাতা ছাল ও বীজ ডায়াবেটিসের জন্য সবচেয়ে উপকারী অংশ জামের বীজ গুঁড়ো করে প্রতিদিন এক গ্লাস পানিতে এক চা চামচ মিশিয়ে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে সাত নম্বর হার্ট সুস্থ রাখে জ্যাম রক্তের কোলেস্ট্রলের মাত্রা কমায় সেই সঙ্গে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ফলে হার্ট ভালো থাকে ও হার্ট অ্যাট্যাকে ঝুঁকি কমে যায় আট নম্বর ইমিউনিটি বৃদ্ধি করে জাম ইমিউনিটি সিস্টেমকে আরও বাড়িয়ে তোলে জ্যামে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফাইটোকেমিক্যাল দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সঙ্গে সিজিনাল সর্দি কাশি থেকে মুক্তি দেয় নয় নম্বর অ্যাজমা ও কফ সাড়াই জাম পুরোনো অ্যাজমা ও সারাতে হারবাল ওষুধের কাজ করে দশ নম্বর শয্যামূত্র সারায় বাচ্চা ও বয়স্কদের এই সমস্যাটি বেশি দেখা যায় এই রোগে রুগী ও রুগীর বাড়ির লোকেদের খুব অসুবিধায় পড়তে হয় দুই থেকে তিন চা চামচ জাম পাতার রস প্রতিদিন একবার করে খাওয়ান সাত দিনেই ভালো ফল পাবেন এগারো নম্বর ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে জামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের মতো মরণ বেধি সারাতেও কার্যকরী গবেষণায় দেখা গিয়েছে জ্যামে থাকা পলিফেনলের কারণে এটি অ্যান্টি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যযুক্ত তাই নিয়মিত জাম খেলে ক্যান্সার প্রতিরোধ হয় বারো নম্বর সাদা বা রক্ত আমাশায় সারায় জামের কচি পাতার রস দুই থেকে তিন চা চামচ একটু গরম করে ছেকে নিয়ে খেলে দুই তিন দিনের মধ্যে আমাশায় সেরে যায় যদি পারেন তাহলে এতে ছাগলের দুধ মিশিয়ে নেবেন তাহলে আরও ভালো কাজ হবে তেরো নম্বর পচা ঘা ভালো করে জামপাতাকে সিদ্ধ করে সেই পানি দিয়ে ঘা ধুয়ে দিয়ে জামছালের গুঁড়া মিহি করে ঘায়ের ওপর লাগালে ঘা তাড়াতাড়ি সেরে যায় চোদ্দ নম্বর পেটের সমস্যা দূর করে যাদের পেটের দোষের সঙ্গে জ্বর হয় তাদেরকে দুই থেকে তিন চা চামচ জাম পাতার রস একটু গরম করে ছেঁকে নিয়ে খাওয়ান নিশ্চয়ই উপকার পাবেন পনেরো নম্বর আলসার সারিয়ে তোলে জাম ও জামের পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল হওয়ায় এটি ত্বকের পেটের ও মুখের আলসার সারিয়ে তোলে ষোলো নম্বর বমি সারায় বিকৃতিতে যেখানে বমি হতে থাকে সেখানে দুই থেকে তিনটে কাঁচা জাম পাতা পানিতে সেদ্ধ করে ছেকে নিয়ে দশ থেকে পনেরো ফুটা মধু মিশিয়ে খেলে বমি বন্ধ হয়ে যায় সতেরো নম্বর বাচ্চাদের পেটের দোষ সারাতে যেসব ছোট বাচ্চাদের সব সময় পেটের অসুখ লেগেই থাকে ভালো হতে চায় না তাদেরকে হাফ গ্রাম জামগাছের ছালের গুঁড়া ও পাঁচ থেকে দশ ফুটা দেশি ঘি অল্প চিনি মিশিয়ে কিছুদিন খাওয়ালে স্বাস্থ্য ভালো হয় আঠেরো নম্বর হাত পা জ্বালা কমে হাত পা জ্বালা করলে চারটি পাকা জাম থেতো করে রস মাখলে তৎক্ষণাৎ জ্বালা কমে যায় ১৯ নম্বর রক্ত বন্ধ করতে হঠাৎ হাত পা কেটে বা ছিঁড়ে গেলে জাম পাতার রস সেখানে লাগালে তৎক্ষণাৎ রক্ত পড়া বন্ধ হয়ে যায় কুড়ি নম্বর লিভার ভালো রাখে জাম একটি শক্তিশালী রক্ত পরিষ্কারক যা পিত্তরসের সিক্রেশন বাড়িয়ে লিভারে ফ্যাট জমতে বাধা দেয় যার ফলে লিভার সুস্থ থাকে একুশ নম্বর সংক্রমণ রোধ করে জামে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফেক্টিভ এবং অ্যান্টি ম্যালেরিয়া বৈশিষ্ট্য আছে ও এর মধ্যে ম্যালিক অ্যাসিড ট্যানিনস গ্যালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড এবং বেটুলিক অ্যাসিডও আছে যা বিভিন্ন সংক্রমণ রোধ করতে সাহায্য করে ২২ নম্বর জন্ডিস ও অ্যানিমিয়া নিরাময় করে জামের বিভিন্ন পুষ্টি উপাদানগুলির মধ্যে অন্যতম হল আয়রন যা অ্যানিমিয়া ও জন্ডিসকে নিরাময় করে এবং বিভিন্ন ধরনের আয়রন ঘাটতি সমস্যাগুলোর জন্য যারা ভুগছেন তাদের জন্য জাম খুবই ভালো তেইশ নম্বর ঋতুস্রাব স্বাভাবিক করে জামে প্রচুর পরিমাণে আয়রন থাকায় নিয়মিত জাম খেলে মেয়েদের ঋতুস্রাব স্বাভাবিক থাকে চব্বিশ নম্বর জৈব কীটনাশক হিসাবে ব্যবহার জাম পাতার রস শস্য বীজ শোধনে ব্যবহার করা যায় পাতা পিষে রস করে ওয়ান ইস টু ফোর অনুপাতে দ্রবণ তৈরি করে শস্য ও সবজি বীজ শোধন করা যায় পঁচিশ নম্বর শরীরকে ঠান্ডা রাখতে একটি জামে অষ্টআশি শতাংশ মিনারেল থাকে এছাড়াও ফসফরাস এবং আয়োডিনের মতো খনিজগুলো একসঙ্গে থাকায় জাম খেলে শরীর আর্দ্র থাকে গরমে শরীর ঠান্ডা রাখতে প্রতিদিন অল্প পরিমাণে জাম খাওয়া উচিত আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই